Ladakh. What's your name? आपका नाम क्या है? आपका नाम क्या है? और आप दोनों यहाँ पर क्या कर रहे हो? এখন পাইলট চেঞ্জ হয়ে গেছে আমার। এখন আমার পাইলট হচ্ছে ইন্দ্রানি। এই ও চালাচ্ছে লাদাখের রাস্তায়। ওর একটা ড্রিম এটা যে ও লাদাখে বাইক চালাবে। আহা ইন্দ্রানি, তোর স্বপ্নটা পূরণ হয়ে গেল রে ভাই। ইন্দ্রানি জিও ও ফলস দেখো, বরফগুলো ইয়ে হয়ে গেছে, ড্রাই টাইপ হয়ে গেছে। 5:43-এর সময় এইরকম কিছু একটা ল্যান্ডস্কেপের ভিউ পুরো। ও স্রোত দেখো, ও মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাশট্যাগ ইন্দু। আজকে আছি আমরা ড্রাসে। কালকে বলেছিলাম যে আমরা কার্গিল ঢুকবো, কিন্তু আমরা না আসলে ভেবেছিলাম যে আমাদের পুরো প্ল্যানিং যেটা ছিল, আমাদের যেটা চার্ট ছিল যে আমরা কোথায় থাকবো না থাকবো, সেখানের মধ্যে ডি রয়্যাল লাদাখ সেটা গৌরবদা ভেবেছিল। গৌরবদা যেহেতু এগুলো সব ঠিক করেছে, তো গৌরবদা ভেবেছিল এটা কার্গিলের মধ্যেই পড়ে, তো আমরা কার্গিলে ঢুকে যাবো ভেবেছিল। কিন্তু যখন ডি রয়্যাল লাদাখে ঢুকে ব্যাকপ্যাক রেখে ওয়ার মেমোরিয়ালে গেছি, এ ভেবেছি যে কার্গিল ওয়ার মেমোরিয়ালও কার্গিলের মধ্যেই হবে, ড্রাসের মধ্যে হবে, সেটা বুঝতে পারিনি আমরা। তো এবার ব্যাকপ্যাক রেখে তখন এবার জানতে পারছি যে এটা কার্গিল নয়, এটা ড্রাস। কার্গিল এখনও 54 কিলোমিটার। তো ভাবছি যাই এ বাবা, শুধু শুধু আমাদের এখানে থাকা হয়ে গেল। তাহলে ঠিক আছে, যখন ব্যাকপ্যাক ঢোকানো হয়ে গেছে তাহলে আর বেকার নামাবো না, এখানে থেকে যাই। আজকে পুরোটা কভার করে নেবো, মানে ড্রাস থেকে কার্গিল, কার্গিল থেকে লে। আজকে আমাদের এইটাই জার্নি আছে। আজকে আমরা লেতে স্টে করবো, মানে লেতে যাবো আজকে আমরা। সো চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। গৌরবদার ব্যাগও ব্যাক হয়ে গেছে। এখানে আমাদের ব্যাগ লাস্ট মোমেন্টে একটুখানি ওই জায়গাটা সমস্যা হচ্ছে, তাই রোহান দেখছে। আর এখানে প্রচুর বাইকার্স আছে, দেখো ডি রয়্যাল লাদাখ। খুব এক্সপেন্সিভ। গুড মর্নিং ফ্রম দ্রাস। আজকে আমরা ছিলাম একদম কার্গিল ওয়ার মেমোরিয়ালের পাশেই ডি রয়্যাল লাদাখ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আজকে এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন টুয়ার্ডস লে। আমাদের এখান থেকে দেখাচ্ছে 272 কিলোমিটার টোটাল। আর আমাদের মোটামুটি এখন ঘড়িতে বাজে 10:04। আমাদের লাগেজ প্যাক করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়ে গেল আজকে। তাও কি করব বলো, মানে বুঝতে পারিনি। হ্যাঁ, তারপরে চেন লুপ, একটু চেনটা ওয়াশ করালাম, দেন আমরা এখান থেকে বেরোচ্ছি। তো চলো বাকি কথা রাস্তায় হচ্ছে একবারে। লেটস গো গৌরব, চলো। এই হচ্ছে সামনের ভিউ দেখো, সামনের ভিউ দেখো। আর এই হচ্ছে আমার বাঁহাতে হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর এই পাহাড়টাই পাকিস্তান অকুপাইড করে নিয়েছিল। সেখান থেকেই আমাদের ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানের থেকে ছাড়িয়ে ইন্ডিয়ান আর্মিদের আওতায় নিয়েছে, মানে ইন্ডিয়ার আওতায় নিয়েছে। তার জন্য যে কত শহীদ। হ্যাঁ সেটাই, লে আর শ্রীনগরের কানেকশানটা নষ্ট হয়ে যাবে। তো পাকিস্তানের এটাই মেয়ে নিয়েছিল যে এই NH-1টা নিয়ে নিতে পারলে ওদের সবথেকে বেশি সুবিধা হবে। তার জন্য এই পাহাড়টাকে সবার আগে ক্যাপচার করেছিল, আর সেইখান থেকেই আমাদের ইন্ডিয়ান আর্মিরা এই জায়গাটাকে আগে ছাড়িয়েছে। তার জন্য যে কত জওয়ান প্রাণ হারিয়েছে, তো তাদেরকে হ্যাটস অফ, স্যালুট টু আওয়ার ইন্ডিয়ান আর্মি। তো এইবারে আমরা বেরোলাম, এখন লে যাচ্ছি। আর এই হচ্ছে অপরূপ সৌন্দর্য দেখো, কি সুন্দর লাগছে দেখো। ওফ, কালকে আর্মিদের সাথে এত গল্প করেছি মানে বলার বাইরে। সব ম্যাক্সিমাম সব আর্মি এখানে কার্গিল ফোর্টের যাদের সাথে মোটামুটি কথা বলেছি সবাই ব্যারাকপুর পোস্টিং ছিল কোনো না কোনো টাইমে। কেউ ছিল 22 অবধি, কেউ ছিল 23 অবধি। 1 বছর হয়েছে এখানে এসছে। তার আগে আবার এখানে ডিউটি করে আবার ব্যারাকপুর গেছে, কারোর বাড়ি শিলিগুড়ি, কেউ আমার আবার দ্বিতীয় বাড়ির সম্পর্কেও জানে ওখানে আর্মিরা, মানে ওখানে আশেপাশেই থাকে। একজনের বাড়ি নেপাল ছিল, তার সাথে নেপাল ঘুরতে যাওয়া নিয়ে প্রচুর গল্প করলাম। তো মানে একটা আলাদা রকমের, মানে সবাই বেরিয়ে গেছে, আমরা গল্প করছি চারজন আর্মিদের সাথে, মানে একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স কালকে গ্যাদার করলাম। আর তার উপর তো স্নো ক্যাপ মাউন্টেন সামনে একটা, আর পিছনে হচ্ছে বাত্রাটপ, টাইগার হিল, সব আমার পিছনে। তো চলো আমাদের লেহর উদ্দেশ্যে রওনা দিলাম। ডান্ডাল 6 কিলোমিটার। ওই যে পিছনে গৌরব আসছে। তো চলো এখন আর কোথাও দাঁড়াবো না, একবারে দুপুরের লাঞ্চ, চলো যেতে থাকি। দেখো ভিউটা দেখো কি সুন্দর। আর তেমনি রাস্তা NH1টা কেন নিতে চেয়েছিল, আর ঠিক আমার এখান থেকে 9 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে LOC, যেখানে পাকিস্তান আর্মি আর ইন্ডিয়ান আর্মি দুজনে মুখোমুখি বসে রয়েছে। তার মানে বুঝতে পারছো সেই আর্মিরা কিভাবে বসে রয়েছে, ইন্ডিয়ান আর্মিরা তাদের জানের বাজি লাগিয়ে দেশের জন্য। আজকে ওনারা ডিউটি করছে, ওনারা আছে বলে আজকে আমরা এইসব জায়গায় বাইক নিয়ে এক্সপ্লোর করতে পারছি, ইউটিউবে তোমাদের সাথে জিনিসগুলোকে শেয়ার করতে পারছি, ইনস্টাগ্রামে এত রিল বানাচ্ছে, এই বানাচ্ছে, সেই বানা, ইচ অ্যান্ড এভরিথিং। এইসব জায়গায় যা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান আর্মিদের জন্য পসিবল। সেফলিভাবে ঘোরো, যে জায়গায় রেস্ট্রিক্টেড এরিয়া সেই জায়গায় যেও না, যেখানে ইন্ডিয়ান আর্মিরা বারণ করবে যে ওখানে যেতে না। আমরা ভিডিও বা ব্লগ বানানোর চক্করে যেন সেই সব জায়গার ভিডিও করতে না যাই, প্লাস সেই সব জায়গায় যেন আমরা নিজেরাও ভিজিট না করি। কোনো রিস্কের দরকার নেই অহেতুক, কেন আমরা এই টেরিটরিটা পুরোটা রয়েছি একদম পাকিস্তান বর্ডারের কাছে, একদম LOCর কাছে। তো সুতরাং কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। এসছি, আরামসে ঘোরো, আরামসে ব্লগ বানাও, ভিডিও শ্যুট করো, ফটোশ্যুট করো, রিলস বানাও, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং করো উইদাউট এনি রিস্ক। তো চলো এই হচ্ছে, দেখো ভিউ, দেখো ভিউ কাকে বলে। ও আমরা এখান দিয়ে যাচ্ছি, সত্যি কথা মানে ভাবা যায়, সেরা সেরা কি লাগছে দেখো জিয়া। ও ও হো হো হো, মানে এর থেকেও আরো সুন্দর থেকে সুন্দরতর জায়গায় আমরা যেতে চলেছি, মানে যা ভাষায় প্রকাশ করা যাবে না। চোখও দেখে সার্থক হবে, মনও সার্থক হবে। আর তোমাদের জন্য তো ভিডিও রয়েছেই হ্যাশট্যাগ ইন্দু চ্যানেলে। ভিলেজ চৌকিয়াল, এই একবারে দুপুরে দাঁড়াবো কিন্তু, হ্যাঁ। আহা এই তো দেখছি রে ভাই, তোর পিছনেই আমি রে ভাই, মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। দেখবো কি গাড়ি চালাবো কি করে বলতো, এরমভাবে দেখবো না গাড়ি চালাবো বল। ও সেরা ভাই, সেরা সেটা অমায়িক দৃশ্য, মানে থাসগাম, মানে এইগুলো চোখে দেখাও মানে সার্থক। না কুমারী, একটু গান ফান শোনা যাচ্ছে না, এটাই ভাল লাগছে না। এইসব জায়গায় একটু গান না শুনলে ভাল লাগে বল। দেখো এই পরিবেশে এইরকম একটা বাড়ি, ও কারা থাকে মানে। এখন ভিলেজ থাসগামে আছি আমরা, থাসগাম নামগুলো উচ্চারণ করতে গিয়েও তো কেমন হয়ে যাচ্ছে, শালা মলিকিউলের নামের মতন হয়ে যাচ্ছে উচ্চারণ করাটা, মেডিসিনের। থাসগাম, থাসগাম আসলে ফার্স্ট টাইম আসলে যা হয়, যে কোনো প্লেসে ভিজিট করলে মানে সহজ উচ্চারণও হঠাৎ করে বলতে গেলে একটু ইয়ে লাগে। তো যাই হোক, নেক্সট টাইম যখন আবার আসবো তখন হয়তো এরকম হবে না ওয়ার্ডগুলোর উচ্চারণ করা। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। দেখো এই পাহাড়টা আবার একটু অন্যরকম লাগছে আমার কাছে, তাই আবার তোমাদের সাথে দেখাতে আসলাম, শেয়ার করতে আসলাম। দেখো এখানটাতে হালকা হালকা গাছের ইয়ে রয়েছে, আর তোমার সামনে রয়েছে ওই খয়েরি রঙের পাহাড়, আর ওই দিকে হালকা স্নো চোখে পড়ছে। এখান থেকে কার্গিল আর দেখাচ্ছে 14 কিলোমিটার, আর আমাদের লে দেখাচ্ছে এখন টোটাল 234 কিলোমিটার, মানে 5 ঘন্টা 5 মিনিট। হ্যাঁ, পাশ দিয়ে নদী বইছে আর এরকম রাস্তা দিয়ে যাচ্ছি ভাই। প্রাপ্ত কোথা দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, মানে আমাদের যাত্রা কোন লেভেলে পৌঁছে গেছে বুঝতে পারছিস তো। ও হো হো, এই যে আর্মির গাড়িরা আসছে, এই একটা আলাদা ভাই হেভি সময় ব্লগটা চালিয়েছে। মন তো করছে এই যা রাস্তা একটু কর্নারিং করি, কিন্তু এত লোড আছে প্লাস ইন্দ্রাণী রয়েছে, আর সত্যি বলতে আমাদের তো আর হিমালয়ানে এই প্রাইসের সেগমেন্টে কর্নারিং এবিএস দেয়নি, তবুও প্রচুর কর্নারিং আমি করেছি এই বাইকে, নেপাল ফেপালে প্রচুর করেছি, কালকেও কিছু করেছি হালকা পাতলা, এখনও করছি। কিন্তু মানে আমি যে ধরনের কর্নারিংটা পছন্দ করি সেইটা আমি করতে সাহস পাচ্ছি না ঠিক, কেন এত ওয়েট আছে গাড়িতে প্লাস ইন্দ্রাণী রয়েছে পিছনে, তো সেই জন্য আমি এত কর্নারিংয়ের রিস্কটা ওইরকমভাবে নিচ্ছি না। নইলে আমার যা কর্নারিং ফেভারিট কি বলবো, আমার বুটের ডগায় দাগ হয়ে গেছে এত কর্নারিং করেছি। Voice of Ladakh Art News. Oh ho! কি সুন্দর লাগছে, আহা আহা, সেরা গো সেরা। লাদাখ রাইড যেন জমে ক্ষীর হয়ে যেতে চলেছে, যত দিন গড়াচ্ছে তত নতুন নতুন ভিউ, তত সুন্দর সুন্দর ভিউ দেখছি, আর মানে পারফরমেন্স আর ভিউ জমে ক্ষীর হয়ে যেতে চলেছে। Welcome to Kargil, enjoy your visit. Checkpost. Okay. ₹40. Which purpose? नहीं, which purpose? Which purpose? वो म्यूनिसिपल कमिटी कारगिल। अच्छा अच्छा अच्छा, म्यूनिसिपल कमिटी, ओके ओके। জলের স্রোত দেখো, ওহ ঝর্ণার জলের যে কি স্রোত, আর এই ব্রিজে এখন উঠছি আমরা। আহা বন্ধু কি বলে, বন্ধু বলছে কি ব্রিজে উঠতে আমাদের না সোজা যেতে, জিজ্ঞাসা করেন একবার। সবজি লে লে লে, এই যে এই যে না, ঠিক আছে NH1-এই আছি আমরা। লে ইস তরফ লে লে ভাই, ওখানে বোর্ডে লেখা রয়েছে প্লাস পুলিশটা বললো, বুঝছিস। 222 কিলোমিটার দেখাচ্ছে, তো কোনো কিলোমিটার বাড়েনি বা কিছু হয়নি। এত ওপরেও রোড কন্ডিশন দেখো কি সুন্দর, ওফ কি সুন্দর রোড কন্ডিশন, আহা দিল খুশ হয়ে যা রা, দিল খুশ। একটু হালকা করে খেয়ে নিলাম, 4টে আলুর পরোটা খেলাম, 4 জনে এক একটা করে, আর ইন্দু খেলো একটা কফি, আর আমরা 3 জনে খেলাম 3টে চা। ব্যাস এই খেয়ে জল খেয়ে পেটটাকে একদম ঠাস করে ভরে পেটটাকে ভারী করে নিয়ে এগিয়ে গেলাম এবারে। তো চলো দেখো এইরকম সব মানে সে মানে কি বলবো, পাহাড়ের যেন কোনো একটা মানে পুরো পাহাড়ের মানেটাই আমার কাছে বদলে দিচ্ছে, যে এইরকমভাবেও পাহাড়গুলো এরকমও হয়। কারণ ভাই লাদাখ আমার কাছে ফার্স্ট টাইম আমি লাদাখ জার্নি করছি, তো পাহাড়ের আমি যে ধরনের যে সকল পাহাড়গুলো দেখেছি, যেমন সিকিম বলো মানে হিমাচলের পাহাড় বলো বা নর্থ বেঙ্গলের পাহাড় বলো, এইসব থেকে অভ্যস্ত, হঠাৎ করে এই ধরনের পুরো ড্রাই পাহাড়, মানে পাহাড়ে কোনো গাছপালা সেরকম নেই বললেই চলে, পুরো ড্রাই একদম পুরো শুকনো, মানে ডেজার্ট টাইপের আর কি পুরো পাহাড়গুলো, মানে এক একটা এক এক রকমভাবে সৃষ্টি মনে হচ্ছে, যেন মনে হচ্ছে কেউ হাতে কেটে কেটে বানিয়েছে জিনিসগুলোকে। তো সুন্দর লাগছেও খুব, রাস্তাটা ভালো, চালাতেও খুব দারুণ লাগছে। এর মাঝখান থেকে তো চলো তোমরা ভিউ এনজয় করো, আর আমিও গাড়িটাকে চালাতে চালাতে ভিউগুলো এনজয় করি, সাথে তোমাদের সাথেও ভিউগুলো শেয়ার করি। ও মানে একদম পরিষ্কার আকাশ যাকে বলে, দারুণ লাগছে। আকাশটাও একদম পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে, ওয়েদারটাও ভালো রয়েছে, শুধু সূর্যের একটু তেজটা রয়েছে, তাই হালকা গরমটা লাগছে। গাড়ি চালানোর সময় অতটা লাগছে না, বাট কোথাও দাঁড়ালে সেটা লাগছে, ফিল করছি আর কি। তো চলো, পুরো দানব মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে রয়েছে না, কি ডিজাইন পাহাড়ের। বাই বাই বাই। পাসকুম ব্রিজ, উপরে দেখো একটা মনে হচ্ছে মনাস্ট্রি টাইপের কিছু, ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের ওখানে পাহাড়ের আঁকা রয়েছে, আর ওপরে মনাস্ট্রি টাইপ কিছু। ভিলেজ মালবেক, আমরা রয়েছি হচ্ছে এখন ভিলেজ মালবেকে। ওহো হো কি সুন্দর দেখো। কি হলো জিয়া? লাইন দিয়ে একসাথে পাঁচজন পরপর যাচ্ছি। শার্টে ভরিয়ে নিবি, ভরিয়ে নিবি, তাহলে ভরিয়ে নে। বল তোমরা এগোও, আমরা আসছি। একটু ফুয়েল আপ করে নি, ফুয়েল আপ। একটু তেল ভরতে যাচ্ছি এখন, ওদেরকে বললাম হালকা এগোতে, আমরা যাচ্ছি। তারপরে এই দেখো এই জায়গার ভিউটা দেখো, কি এই অ্যাঙ্গেলে তুমি ভিউটা দেখো কি সুন্দর লাগছে। ওহ, সার্গল ব্রিজ, আই লাভ বিআরও। এই দেখো লে কোন দিকে, দেখো আই লাভ বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। এই হচ্ছে আমাদের সব ছবি তুলে দিচ্ছে, সব একই গ্রুপের রাইডার আমরা। ওই দেবে, ওই যে দিচ্ছে দেখ, সব একই গ্রুপের রাইডার আমরা সব। আমরা থাকি, আমি থাকি তেগুড়িয়া, আমার আরেক রাইডার থাকে হচ্ছে রাজারহাট, আর এরা তিনজন যারা এরাও সব রাজারহাটেরই। আর একটা গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপের সব রাইডার আমরা। কিন্তু এসছি তিনজন, ওরা আলাদা এসছে, আমরা চারজন আলাদা এসছি। বাট এরকমভাবে ছবি তোলা থেকে শুরু করে সব এনজয় করতে করতে একসাথে খাওয়া দাওয়া করছি, এ করছি, একটা আলাদা মজা হচ্ছে। এই ছবি আই লাভ বিআরওর এখানে ছবি তুলে দিল আমাদের, এগুলো সব গ্রুপে পাঠিয়ে দেবে। দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। হ্যাঁ ছিলাম আমরা দুটো বাইক, আরও তিনটে বাইক আমাদের একই গ্রুপের। তো চলো একসাথেই যাচ্ছি আমরা এখন পাঁচজন। জিনিসটা কতটা সুন্দর লাগছে দেখো, একটা এই গ্রুপ রাইডও চলো, বেশ মজা আছে, সবাই মিলে একটা আনন্দও আছে। লামায়ুরু 63 কিলোমিটার, নামিগলা 15। আমরা এখন নামিকলাতে রয়েছি, যেটার অল্টিটিউড হচ্ছে 12,198 ফিট। দুটো চশমা পড়েছি। কোথায় গেলে? যেটার অল্টিটিউড হচ্ছে 12,198 ফিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে লের উদ্দেশ্যে। ভীষণ ভাল লাগছে, আর এত সুন্দর, আর পুরো ডেজার্ট এরিয়া, দারুণ দারুণ, মানে এরকম অন্যরকম সৌন্দর্য। নর্থ বেঙ্গলের পাহাড় দেখেছি, সিকিমের পাহাড় দেখলাম, তারপরে হিমাচল দেখেছি, কাশ্মীর দেখলাম, লাদাখটা লাদাখই। এখানে আরও 3টে বাইকার দাদারাও রয়েছে, যাদের সাথে আমরা মাঝে একটু রাইড করছিলাম। ওরা আবার একটু এগিয়ে গেছিলো, আমরা আবার একটু পরে এখন আবার নামিকলাতে এসে জয়েন করলাম। ভীষণ ভাল লাগছে। ক্রস করে কিছু ছবি ছবি তুলে দিয়ে আবার বেরোলাম। এখন যাব হচ্ছে ফোটোলা টপে, ফোতু লা বলে। তারপরে পাবো লামায়ুরু। একটা পাহাড় এক এক রকম কালারের। এই বাড়িটা দেখ আগে ভালো ছবির থেকে, এই বাড়িটা দেখ ওরে শালা, টিনের কি ডিজাইন, আহা। আমি একটু দাঁড়িয়ে গাড়িটা চালাচ্ছি এখন, যাতে ভিউটা আরো ভালোভাবে আসে। থ্যাংক ইউ ফর ভিজিট এগে ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি কার্গিল, লে 115, 154, ধানু 115, প্যাংকং লেক 300, নুব্রা ভ্যালি 304, ফতুলা 13, লামায়ুরু 30, খালসি 55, আলচি 97। এই আমরা এখন আসলাম ফোটুলা টপে। এই যে ফোটুলা টপ, এ ভাই এটা কিচ্ছু নেই ভাই, আগে এটা হলুদ শালা, এমনি ইয়ার কি করছিস? ফোটুলা টপ আগে না, হ্যাঁ বাবা অমরনাথ ত্রিশূল পর্বত। এই দেখ ভাই, এটা বাবা অমরনাথ ত্রিশূল পর্বত। এখন আমরা আছি হচ্ছে ফোটুলা টপে, 13,479 ফিট উপরে রয়েছি এখন আমরা। আর আমরা যেই পাহাড়টার সামনে দাঁড়িয়ে রয়েছি ওটা হচ্ছে বাবা অমরনাথ ত্রিশূল পর্বত। আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে দাও, এই যে এটা এটা, আর চারিদিকটা দেখো কি সুন্দর বিউটি, সিনিক, অসাধারণ। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। এখন যাব হচ্ছে লামায়ুরু। ফতুলা টপে দাঁড়িয়ে ছবি ছবি তোলা কমপ্লিট। এই দেখো আমার ডান দিকে বরফের ইয়ে রয়েছে, আর এই দেখো সামনে, এই দেখো হোয়াইট যেগুলো, এগুলো সব কিন্তু স্নোই, এই যে এগুলো সব স্নো। তো এখন আমরা যাচ্ছি লামায়ুরুর পথে। গলাটা প্রচণ্ড শুকোচ্ছে, জল তো খাচ্ছি। এই দেখো না, এই স্নো দেখ, স্নো দেখেছো? দেখো আমরা এখন ফতুলা টপ থেকে নেমে লামায়ুরুতে আছি। এই একটা গ্রাম লামায়ুরু, তো সুন্দর গ্রামটা, বেশ সুন্দর। আর আমিও একটুখানি দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছি, স্যাটেলিং করতে 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 ধীরে সুস্থে নামছি, একটু নিজের প্র্যাকটিসটাও করছি হালকা হালকা করে। সুন্দর লাগছে বেশ। জিয়া দিব্যি পিছনে বসে রয়েছে, ও নিশ্চিন্তে, জানে কোনো চাপ নেই। আস্তে আস্তে করে স্লোলি স্লোলি নিচে নামছি এখন। খুব সুন্দর একটা গ্রাম লামায়ুরু। এই দেখো, দেখে নিচ্ছ বাস, লামায়ুরু রেস্টুরেন্ট। ও হো হো, সরি 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 সরি, চা চা খাবো। ঘুরিয়ে নে তাহলে, ঘুরিয়ে নে। চলো তাহলে রেস্টুরেন্টে একটু চা ফা খাই। আমরা এখন লামায়ুরুতে বসে একটুখানি স্ন্যাক্স খেলাম, একটু চাউমিন, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, একটু কফি, এসব খেলাম। এখন বেরোবো আবার। এখনও 120 কিলোমিটার লে, 2-2.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। আজকে আমাদের ওখানেই স্টে আছে, কালকেও ওখানেই স্টে আছে। তো চল পায়েল, তো চলো যাওয়া যাক। রাস্তায় এক ভিউ দেখতে দেখতে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে, কথা হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন কি করে এগুলো তৈরি হলো, এত সুন্দর, এরকম ব্যাপার। What's your name? आपका नाम क्या है? आपका नाम क्या है? और आप दोनों यहाँ पर क्या कर रहे हो? बाय बाय। मूनलैंड ऑफ लद्दाख। এই দেখো মুনল্যান্ড অফ লাদাখ। উফ, ক্যা ভিউ! পিছনটা দেখো একবার খালি। ও হো হো হো, ও সেই জায়গা যাকে বলে, সেই জায়গা। দেখো কি জিনিস, হ্যাঁ কি জিনিস এক্সপ্লোর করছি, কি জিনিস। আহা, দারুণ দারুণ দারুণ। কি সুন্দর জায়গা, জায়গা যাকে বলে। গৌরব এখানে ছবি তুলছে, বলছে ওই দিকের বাড়ি ছিল এককালে। এখন মুনল্যান্ড অফ লাদাখ দিয়েই জার্নি করে চলেছি। দেখো এর ভিউটা এনজয় করো তোমরাও, আমি তো করছি, সাথে তোমরাও করো। আর এখানে সিনেমেটিক শট চলছে ভাই বন্ধুদের। ও কি জায়গা দেখো, এনজয় দ্য বিউটি অফ মুনল্যান্ড। আহা, জায়গাটার নামই মুনল্যান্ড। এই পাহাড়টা দেখো, লাল কালার নাকি, দেখো তুমি একবার চিন্তা করো একটা জিনিস, যে এই পাহাড়টার কালারটা দেখো, রেড। ইন্দ্রানি বলছে মুনল্যান্ডের পাথর নিচ্ছে গৌরব এখন। চাঁদে তো আমরা যেতে পারবো না, তাই লাদাখ থেকেই মুনল্যান্ডের একটা পাথর নিয়ে মনকে সান্ত্বনা দেওয়া আর কি। ভাই সাহেব এটা দেখ, ওহো হো কি দারুণ, মানে এত সুন্দর এইরকম ডিজাইন পাহাড়ের। এই যে ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে ওয়ানলা আর সোজা চলে যাচ্ছে হচ্ছে লে। ওই দেখো ওয়ানলার গেট। আর এই হচ্ছে আমরা যাচ্ছি, ওইদিকে একটা স্তূপা টাইপের রয়েছে বৌদ্ধিস্ট। বাংলা ওই ডান দিকে বাংলা একটা জায়গা, বাট ওর ভিতরে কি কি আছে সেটা বলতে পারবো না গো। এইগুলো কিন্তু কাটা, এগুলো কেটেছে কিন্তু, নাহলে এগুলো আরো কেটে কেটে রাস্তা করেছে, নাহলে এগুলো আরো ভিতরে ছিল, রাস্তার মধ্যে ছিল হয়তো। হ্যাঁ হ্যাঁ এগুলো দেখে তো সেই মনে হচ্ছে আমাদের, সেই মনে পড়ে হিমাচলে সেই পাথরের তলা দিয়ে সাংলা যাওয়ার পথে কিরকম ভয় লাগছিল বলতো। ওই সেম এইরকম, মানে পাথরগুলো যে কেটেছে, রিস্ক ফ্যাক্টর তো একটা আছেই, কিন্তু তাও মানে দেখ কাটারও একটা ডিজাইনটা দেখো মনে হচ্ছে না একটা অপরূপ সৌন্দর্য লাগছে। আর এই গাছগুলো আর ভাল লাগছে দেখো, এই যে লাইন দিয়ে এরকম গাছ, কি গাছের নাম জানি না, নিচ দিয়ে নদী বইছে, ওপরে একটু অল্প এরকম গাছ, আর এরকম হচ্ছে শুধু ধুধু, মানে দানবের মতন পাথর। তো দাঁড়াতে গেলে এই ইন্দ্রানি দাঁড়াবে এই করে, কে বানা আমাকে ঝেড়ে দেবে তার নেই ঠিক। এখন পাইলট চেঞ্জ হয়ে গেছে আমার, এখন আমার পাইলট হচ্ছে ইন্দ্রানি। এই যে ও চালাচ্ছে লাদাখের রাস্তায়, ওর একটা ড্রিম এটা যে ও লাদাখে বাইক চালাবে। এর জন্য অনেক ঝগড়াঝাটি হয়েছিল গাড়ি চালাতে নিয়ে, মাঝে প্রচুর বার করছিলাম, লাস্টে সময় হচ্ছিল না কাজের জন্য। তো যাই হোক ইন্দ্রানিকে দিলাম, ইন্দ্রানি একটু চালাক, ও খুশি হবে তাহলে। চলো ইন্দ্রানি একটু গাড়ি চালাক, 2-4 কিলোমিটার একটু আস্তে আস্তে করে যাই, কি করব। বউ বলেছে যাই 2-4 কিলোমিটার একটু আস্তে আস্তে যাই, ইন্দ্রানি চালাক, দেখি ইন্দ্রানি মুখ হাতটা দেখায়। হ্যাঁ এই তো পায়েল, গোরাব একটু আয় না ভাই, আগে একটু ভিডিও করে দিবি, একটু ভিডিও করে দিতে পার না পায়েলকে? হ্যাঁ পায়েল একটু ভিডিও করে দিতে পার। এই তো দারুণ দারুণ, বউয়ের বাইকে করে লাদাখের স্বপ্ন আমার চুরমার হয়ে গেল। বউ কি চালাচ্ছে ভাই! চলে জানকার যাবো পরশু, দো দিল মিল রহা হ্যায় মগর চুপকে চুপকে, ইন্দ্রাণীর স্বপ্ন পূরণ হয়েছে। ও দেখিস বাঁদিকে বেশি যাস, ডান দিকে চলে যাস না বেশি, বাঁদিকে থাক ভাই। দেখো ভিউটা দেখো, খালি উপভোগ করো। হ্যাঁ হ্যাঁ ভিউটা দেখো খালি, সামনের পাহাড় আমার বাঁহাতে পাহাড়, ডানাতের পাহাড়গুলো শুধু যে সৌন্দর্যটা সেটা দেখো, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা দিয়ে গাড়ি চলছে। আর তার মধ্যে হ্যাশট্যাগ ইন্দু তো গাড়ি চালিয়ে ফাটিয়ে দিল, হঠাৎ করে বললো একটু গাড়ি চালাবো, দিলাম। তো আমি এক্সপেক্ট করিনি যে ও এতটা সুন্দর গাড়ি চালাবে, তো সেটা ব্লগে ভিডিও করেছি আমি, ভিডিওটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। ভাবছি ওকেও রেডি করে দেবো যাতে আমার একটু সুবিধাটা হয়। আপও চালাবে কিছুটা, কিছুটা আমি চালাবো। দেখো জায়গাটা দেখো, আর রাস্তাটা মানে এত সুন্দর রাস্তাটা, আর তার মধ্যে হচ্ছে এই পাহাড়ের অপরূপ দৃশ্যগুলো। আর একটা জিনিস দেখার জন্য যেটা অন করলাম সেটা হচ্ছে ওই দেখো বৌদ্ধ মূর্তিটা দেখো, ওই দেখো। আর ওই পাথরটা দেখো পুরো আমার কাছে লাগছে পুরো পঞ্চনাগের মতন। জল জীবন মিশন হোমস্টে 5.5। এই দেখো এই যে পাথরটা পুরো মনে হচ্ছে যেন পঞ্চনাগ। কি সুন্দর দেখো। ওই ইন্দ্রাণী একটা ভিডিও করছে, এগো এগো এগো, অসুবিধা নেই। আমরা ঢুকলাম নিমু ভিলেজে, বাট নিমু ভিলেজ ঢোকার 4 কিলোমিটার আগে থেকে নো ফটোগ্রাফি প্রোহিবিটেড বিকজ অফ আমাদের ইন্ডিয়ান আর্মিদের ওখানে পুরো ক্যান্টনমেন্ট যেহেতু, মানে ওখানে বসবাস, ওখানে সব কিছু অফিসিয়াল ওয়ার্ক ফার্ক, সেই জন্য এটা আমার রেসপন্সিবিলিটি, আমাদের রেসপন্সিবিলিটি যে এইটার ভিডিও না করাই উচিত। তো সেই কারণে আমরা ভিডিও করিনি, নিমু ভিলেজটা ঢুকলাম, দেন তারপরে আবার ভিডিও করা স্টার্ট করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যাগনেটিক হিলের দিকে, তো চলো দেখতে থাকো। রাস্তায় পিচ দিচ্ছে, কি করবে এখন ওরাই জানে। এই সামনে আসছে আই থিঙ্ক নিমু ব্রিজ, এটা পিচ হচ্ছে। পায়েল, পায়েলকে নামিয়ে দে, নামিয়ে দে, বাইক থেকে নিয়ে যাস না ওকে। জাস্ট দাঁড়াও, নদীতে জল শুকিয়ে গেছে, ভাব কি অবস্থা। এই যে আমরা ঢুকলাম ম্যাগনেটিক হিল, এইটা কি নেবে, কি নেবে? নে পায়েল, थोड़ा सा आगे आगे कीजिए ना। ओ भाई साहब थोड़ा सा आगे कीजिए ना। हम लोग भी पिक्चर ले रहे हैं। একটা ছবি না টেস্টিং করো, কর তো তাড়াতাড়ি ছবি তোল। এই দেখো সূর্যের আলোটা পড়েছে, দেখেছো কি সুন্দর। আমার বাঁ দিকে হচ্ছে এটা পাথার সাহেব গুরুদ্বারা, এই যে দেখতে পাচ্ছ যে কিরকম ভিড়। এটা পাথার সাহেব গুরুদ্বারায় আমরা ঢুকছি এখন, তো চলো দেখাই তোমাদের কিছু জিনিস। আর সূর্যের আলোটা একদম মুখের মধ্যে পড়ছে, উফ। এই যে, এই যে পাথার সাহেব গুরুদ্বারা। মেয়েটা এসছে দেখ, হ্যাঁ। ভিউটা দেখো, এইখান থেকে নিয়ে এই আপ টু এই যে কার্ভগুলো সেই লাগছে। 5:43-এর সময় এইরকম কিছু একটা ল্যান্ডস্কেপে ভিউ পুরো, ও অসাধারণ, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। বিয়ে লেগেছে তো। ওটাই তো, দেখতে পেলে তো করবো। আমরা জান্সকার করব না ঠিকই, কিন্তু জান্সকার ভ্যালিতে ঢুকলাম এই কারণেই যে ওই নদীর যে সঙ্গমস্থলটা, মানে যেটা ইন্ডাস রিভার আর হচ্ছে কোনটা আর কোন রিভার আর জান্সকার রিভার, যে দুটো এক জায়গায় মিশেছে সেইটার সন্ধানেই আমরা আসলাম। বাট সে কোথায় এখন ভগবান জানে। ওয়েলকাম টু সঙ্গম, যাক তার মানে এই পথেই, এইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে নিচে ভাই, এই যে নিচে, এই যে 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 ভাই, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে। এইটাই দেখার জন্য আমরা আসলাম, যে সঙ্গমটা। তো চলো, সঙ্গমটা তো দেখতে পাচ্ছই, এই যে সঙ্গম। ও বাবা, নিচে যাওয়া যায়, চল পুরো ভাই, পুরো নিচে যাওয়া যায়, অনেক বাইকার্স আছে ভাই, চল ডান দিকে। হ্যাঁ, জিয়া শোন না। হ্যাঁ এই তো, ওই দেখছিস না এখানে, ওই টু সঙ্গম আয়, সব বাইকার্স রয়েছে এখানে। যে আমরা সঙ্গম আসলাম, আর এই হচ্ছে সঙ্গম, যেটা জান্সকার রিভার আর ইন্ডাস রিভার এক জায়গায় হয়েছে। এই দেখো, আমরা এখন সঙ্গম ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমাদের লেহর উদ্দেশ্যে রওনা দিলাম। আবার এখন ঘড়িতে বাজে 6:30, আমাদের এখনও মোটামুটি 43 মিনিট দেখাচ্ছে, ওই নিয়ার অ্যাবাউট ধরে রাখো 7:30 আমাদের ঢুকতে ঢুকতে। তো চলো, এইটা আমাদের জান্সকার আমরা করছি না, তাই এই রোডটাকে আমরা টাটা বলে আমরা চলে যাব হচ্ছে টুয়ার্ডস আবার লেহ রোডে। এটা জান্সকার রুট হবে এক সময় কোনো জান্সকার, তো আপাতত যেটা করতে এসছি সেটাই করি। রাইডটা সেরা লাগছে, সেরা। পাহাড়টার কাছে যেতে চাইছি আরও, যতটা যাচ্ছি মানে আরও মনে হচ্ছে ডাকছে, আয় দেখবি আয়। সামনে পুরো, সামনেটাই পুরো হিমালয়ান রেঞ্জ, আর তার কালারটা দেখো খালি, পুরো এই লেভেলে। ওফ, সেরা সেরা। এই এয়ারপোর্ট থেকে কেন ভালো লাগবে না, প্লেনে করে যখন নামে তখন ওপর থেকে কেন এই জায়গাটা ভালো লাগবে না। চারিদিকটা স্নোক্যাপ মাউন্টেন, পুরো 360 স্নোক্যাপ মাউন্টেনে ভরা, তাহলে এমনি অটোমেটিক ভালো লাগবে। 900 মিটার থেকে বাঁধি গৌরব। এই যে হল অফ ফেম, হল অফ ফেম, হল অফ ফেমের পাশ দিয়েই গেলাম। কালকে আসছি আমরা, দেখা হবে, হল অফ ফেম দেখবো। তো চলো, এখন আগে সোজা হোমস্টে, হোটেল নামগ্যাল প্যালেস। হ্যাঁ, কি তোর কিডনি বন্ধক দিয়ে দিবি, হোটেলগুলো সেই সেই। এইটা করে লে করেই বাড়ি চলে যাই। এই যে মার্কেট, কিন্তু এইটুখানি মার্কেট না, কখনোই নয়। লেতে আমরা যেই হোটেলটাতে থাকবো ভেবেছিলাম, সেটা হোটেল না, একটা হোস্টেল টাইপের, রোভার্স ডেন হোস্টেল। ওখানে গিয়ে উঠেছিলাম আমরা, রুমে ঢুকেছি। বাথরুমটা না ওরমভাবে দেখিনি, বা রুমগুলো সেভাবে আর কি দেখা হয়নি। ঘরের লাইট এত কম, আমার তো ঠিকই ছিল যে আমরা ওখানে থাকবো বা কিছু, তো ব্যাগ ফ্যাগ নিয়ে সব ঢুকেই গেছি। তারপরে যখন দেখছি আস্তে আস্তে, মানে সেই বিছানার মধ্যে তোমার ছাড় পোকা টাইপের হয়ে রয়েছে, তারপরে তোমার হচ্ছে প্রচণ্ড ছোট জায়গা, মানে আমরা 4 জন থাকবো একটা রুমে, ডরমিটারি নিয়েছিলাম। তো প্রচণ্ড ছোট জায়গাটা। আর তোমার হচ্ছে বাথরুমটা তো এত নোংরা, মানে গাটা ঘিনঘিন করছিল, তো মানে আর কিছু করা যায়নি ওই মুমেন্টেই। শুধু আমি তাও একটুখানি আজকে স্নান আমি সকালবেলাই করেছিলাম, তো আর সন্ধ্যাবেলা আর করিনি, তো সেই জন্য জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়েছি। ওরা সবাই বললো, মানে রোহান আর গৌরবদা বললো যে এরকম এই হোস্টেলটাতে থাকবে না। ওই যে দাদাগুলোর সাথে আমাদের রাস্তায় দেখা হয়েছিল, তারা যে হোটেলে উঠেছে সেই হোটেলে আমরা উঠবো। তো সেই হোটেলে এখন মানে সেই অবস্থাতে লাগেজ ফাগেজ নিয়ে চলে এসেছি, মানে বাকিরা তো কেউ ড্রেসও ছাড়েনি। আমি তো তাও ছেড়েছিলাম, এই যে আমি ড্রেসও ছেড়েছিলাম, তো বাকিরা তো কেউ তাও ছাড়েনি। তো এখন আমরা ওই নামটা ভুলে গেছি, আমি সকালবেলায় কালকের ব্লগে আমি এই হোটেলটা পুরোটা দেখিয়ে দেবো, খুব ভালো খুব সুন্দর। কত টাকা নিচ্ছে না নিচ্ছে সেটাও জানিয়ে দেবো। হ্যাঁ, কিছু করেনি, ফোন কর। তো চলো আজকের দিনের জন্য গুড নাইট। আজ ভীষণ টায়ার্ড, আর একটু খাওয়া দাওয়া করে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।